মার্চ মাস থেকেই সারা দেশে শুরু হয়েছে লকডাউন। তার আগে থেকেই একের পর এক রাজ্য বন্ধ করে দিয়েছিল সিনেমা হলের দরজা, যার প্রভাব পড়েছিল বিনোদন জগতে। বিস্তর আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় সিনে জগৎকে। শেষ মুক্তি পাওয়া ছবি ইরফান খানের আংরেজি মিডিয়াম চলেছিল মাত্র এক সপ্তাহ, এরপর থেকেই সব কিছু বন্ধ। আর করোনা আবহে বন্ধ হয়ে যায় শুটিংও, যার ফলে একের পর এক তারকা থেকে শুরু করে বিনোদন জগতের সাথে যুক্ত কর্মীরা গুরুতর আর্থিক সমস্যার সম্মুখীন হন। অথচ চার মাস কেটে গেলেও করোনার কোপ থেকে মেলেনি রেহাই, প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। বর্তমানে তো দিনে দিনে লক্ষাধিক মানুষ আক্রান্ত হচ্ছে, কোনো কোনো জায়গায় সংক্রমণের হার অতিরিক্ত। আর এমন সময় বিনোদন জগতের কথা মাথায় রেখে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে প্রেক্ষাগৃহ খুলে দেবার আবেদন জানালো তথ্য সম্প্রচার মন্ত্রক। আবেদনে বলা হয়, গত কিছু মাসের মধ্যে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে বিনোদন জগতে। এইভাবে চললে পরবর্তীতে বিনোদন জগৎ এই ক্ষতির পরিমাণ সামলাতে পারবে না। আবার যদি পূর্বের মতো একই রকমভাবে সিনেমা হল খোলা হয়, সেখানেও বিপদ। তাই বেশ কিছু গাইডলাইন মেনে আপাতত সিনেমা হলগুলি চালানো হোক। করোনা আবহের মধ্যে যেভাবে সাবধানতা মেনে শুটিংয়ের কাজ শুরু হয়েছে, সেইভাবে সাবধানতা অবলম্বন করেই প্রেক্ষাগৃহগুলি চালানো হোক। তবে এবারে সম্পূর্ণ প্রেক্ষাগৃহ ভর্তি না করে একটি কিংবা দুটি সিট অন্তর লোকজনদের বসানো হবে, আগস্ট মাসের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হোক। আর এই খবর প্রকাশ্যে আসতেই বেজায় খুশি বিনোদন জগৎ। পাইপলাইনে থাকা একের পর এক ছবি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে, যার ফলে বিনোদন জগতের ক্ষতি তো হচ্ছিলই, সাধারণ মানুষও তা মেনে নিতে পারছিল না। ওটিটি প্ল্যাটফর্মে সদ্য মুক্তি পেয়েছে দিল বেচারা ছবিটি, আর এই মুক্তি নিয়েও দর্শকদের প্রচুর ক্ষোভ ছিল। সকলেই চেয়েছিল মুভিটি বড় পর্দায় মুক্তি পাক। তবে যাই হোক, জানা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রকও বিষয়টি নিয়ে গভীর চিন্তাভাবনা করছে। সেপ্টেম্বর মাসের মধ্যেই বেশ কিছু গাইডলাইন মেনে খোলা হতে পারে প্রেক্ষাগৃহ। তবে এই গাইডলাইনে কী কী বাধানিষেধ থাকবে তা এখনও জানা যায়নি। আর সেই বাধানিষেধ মেনে সিনেমা হলগুলি চালানো সম্ভব কি না তাও খতিয়ে দেখতে হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা একটি লাইক করবেন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর বিনোদন জগতের সবরকম খবরাখবর পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওয়ে, ততক্ষণের জন্য টাটা।